করোনা আতঙ্কের মধ্যেই এবার ব্যতিক্রমী ঈদ উদযাপন করছেন কুয়েতবাসীরা। ভাইরাসের সংক্রমণ রোধে সেদেশেও হচ্ছে না ঈদের জামাত। কুয়েত থেকে সে খবর জানাচ্ছেন শরীফ মিজান। সারা বিশ্বের ন্যায় কুয়েতেও দিন দিন বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছে আক্রান্ত রোগীরা। কুয়েতে করোনা সংক্রমণ রোধে সরকারের দেয়া 22 ঘন্টা লকডাউন সহ সকল প্রকার নির্দেশনা মেনে সবাই এখন ঘরে অবস্থান করছেন। সকলের মাঝে বিরাজ করছে ভীতির আতঙ্ক, কে কখন আক্রান্ত হয় এ নিয়ে সংখ্যায় দিন কাটছে প্রবাসীদের। এরই মধ্যে কেটে যাচ্ছে মাহে রমজান রোজা, আবার মসজিদগুলো বন্ধ থাকার কারণে তারাবি ক্যামে লাইলের মতো মহমানিত রাত্রির আবাদতগুলো ঘরে আদায় করতে হয়েছে। ঈদের নামাজও ঘরে আদায় করতে হবে, আবার সারা বিশ্বে পালিত হবে এক ব্যতিক্রমধর্মী ঈদ। সময় সে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। আল্লাহ যদি আমাদেরকে সবাইকে ভালো রাখে, আমরা সামনে ঈদ করতে পারবো, আনন্দ ভাগাভাগি করতে পারবো। এবার ঈদে আমরা সবাই বাসা অবস্থান করব, আমরা পরিবার ভিত্তিক ঘরের মধ্যে আমরা ঈদ উদযাপন করব। কেননা করোনার এই মহামারীর কারণে পৃথিবীর বিভিন্ন দেশে লকডাউন কারফিউ চলছে। পুরো রোজার মাস আমরা তারাবির নামাজ বাসাতে পড়তে হয়েছে এবং সে অনুযায়ী এবার ঈদের নামাজ আমাদেরকে বাসাতে পড়তে হবে। দীর্ঘদিন বন্ধ রয়েছে শপিং মল গুলো, সর্বত্রই বিরাজ করছে এক সুনসান নিরবতা। যেখানে ঈদের বেচাকেনায় শপিং মল গুলিতে ছিল ক্রেতাদের উপচে ভরা ভিড়, সেখানে আজ ঝুলছে তালা। প্রবাসীরা এই আনন্দকে উৎসর্গ করতে চান করোনা মুক্ত পৃথিবী উপহার দিতে। এই ক্রান্তি লগ্নে কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ ঈদ উল ফিতর উপলক্ষে তার দেয়া ভাষণে সকল স্থানীয় নাগরিক ও প্রবাসীদের ঘরে থাকার উদার আহ্বান জানান। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত।